হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আমি অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হলো যে আমরা বালু বা পাথর হিসাবটা কিভাবে করব। আমরা অনেকেই বালু বা পাথর কিনি, সেগুলো ট্রাক বেসিস বা ট্রলি বেসিস, কিন্তু এটা আমাদের পার্সোনাল কাজের জন্য আমরা কিনে থাকি। কিন্তু যদি আমরা কোনো কোম্পানির কাজে যাই বা কোনো সরকারি কাজে যাই, তো সেখানে কিন্তু আমরা ট্রলি বেসিস বা ট্রাক বেসিস আমরা সে কিনবো না, বা তারা কিনেও না, তারা কিনে সিএম বেসিস। তো এই হিসাবটা যদি আমরা না জানি, তো আমাদের কিন্তু বহুত প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো যার জন্য আমি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম, যাতে আমরা সবাই জানতে পারি যে কিভাবে বালু বা পাথরের হিসাব করতে হয়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে আসুন, আমরা এই ছবিটির দিকে একটু নজর দিই। এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা একটু নজর দিয়ে বোঝার চেষ্টা করুন। এখানে দেখেন, এখানে দেখেন, এখানে এই যে দেওয়া আছে এখানে, এটা হলো মানে দৈর্ঘ্য, ঠিক আছে? এখানে একটা দৈর্ঘ্য, আর এখানে দেখতে পাচ্ছেন এইটুক এইটুক এরিয়া, এখানে এইটুক দেখতে পাচ্ছেন, এইটুক এইটুক যে দেখাচ্ছি আমি, এটা হলো প্রস্থ। আর এইটুক যে দেখাচ্ছি আমি বন্ধুরা, দেখেন এটা হলো হাইট। আমি এখানে এইরকম করে কিন্তু বুঝালাম, তো ঠিক আছে। এখানে কি গেছে, দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, আর উচ্চতা কত আছে এখানে 2 মিটার। তো এখন দেখেন কোশ্চেনের দিকে এরিয়া এগিয়ে যাই। এখন মনে করেন বন্ধুরা, এখন মনে করেন যে আমি আপনাকে একটা কোশ্চেন দিলাম, সেই কোশ্চেনটা হলো যে 5 মিটার দৈর্ঘ্য, 3 মিটার প্রস্থ এবং 2 মিটার উচ্চতা যদি হয়, বালু হয়, তবে কত সিয়াম বা বালু পাথর হবে। তো দেখেন সলিউশনটা আমি কিভাবে করছি। এখানে দেওয়া আছে কি, দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 2 মিটার। এখন এই 5, 3 আর 2 পূরণ করব। পূরণ করার পর যেটা হবে সেটাই হবে সিয়াম। তাহলে এখানে 5, 3 আর 2, 3, 5 গুণ 15, 2, 15, 30, তাহলে 30 সিয়াম বালু, এই ছবি হিসাবে 30 সিয়াম বালু এখানে বা পাথর আছে। মনে রাখবেন, দেখেন এখানে আমি নোট করে দিচ্ছি যে মনে রাখবেন প্রতিটা মাপ মিটারে হতে হবে, এবং উচ্চতার ক্ষেত্রে কমেও 3টা মাপ নিয়ে সেগুলোর গড় নিতে হবে। বন্ধুরা এই বস্তুটা পয়েন্ট আউট করে রাখবেন, এই বস্তুটা মনে রাখবেন যে প্রত্যেকটা মাপ মিটারে হতে হবে, এবং উচ্চতার ক্ষেত্রে কোনো আপনারা 3টা মাপ নেবেন, কারণ একটা মাপ নিলে হয়তো আপনার উচ্চতাটা সঠিক পাবেন না। কারণ একটা ট্রাকের ট্রলি, মনে করেন একটা ট্রাকের ট্রাকের একটা মানে বা ট্রলির মানে পিছনের দিকটা, তো এখানে দেখেন ট্রলি হলে দৈর্ঘ্যর প্রস্থটা কিন্তু সেম থাকবে বন্ধুরা, যে ট্রলির দৈর্ঘ্যটা কিন্তু একই থাকবে আর প্রস্থটাও কিন্তু একই থাকবে। কিন্তু উচ্চতাটা যখন মাপতে যাবেন, তখন দেখবেন উচ্চতা এখানে বালু পাথর দিয়ে মানে আপ ডাউন করা থাকে, উচ্চতাটা মানে আপ ডাউন করা থাকে, মানে উচ্চতা যখন থাকবে এই উচ্চতাটা বন্ধুরা এরকম থাকে, আপ ডাউন মানে এরকম আপ ডাউন থাকে। তো যদি এরকম আপ ডাউন থাকে, তাহলে আপনি সঠিক উচ্চতাটা পাবেন না। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আপনারা কি করবেন, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কমসে কম 3টা মাপ নেওয়ার জন্য আপনাকে পরামর্শ দিচ্ছি। তো গড় যে নিবেন, 3টা মাপ নিয়ে গড় নিবেন, গড়ের সূত্রটাও আমি এখানে দিয়ে দিলাম যে গড় সমান সমান মাপগুলোর যোগফল ডিভাইডেড বাই মাপের সংখ্যা। যেমন উদাহরণ দিয়ে দিচ্ছি, গড় সমান সমান দেখেন 2, 2.5 আর 2.7, এই 3টার গড় নিলে এই 3টাকে আমরা যোগ করব, যোগ করে যেহেতু এখানে 3টা রাশি আছে আমরা 3 দিয়ে ভাগ করব। বা গড় সমান সমান আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি যে 2, 2.5, 2.7, 2.6, এগুলো ধরেন আমি কোনো জায়গায় 2 মিটার পেয়েছি, কোনো জায়গায় 2.5 মিটার পেয়েছি, কোনো জায়গায় 2.7 মিটার পেয়েছি, কোনো জায়গায় 2.6 মিটার পেয়েছি উচ্চতার ক্ষেত্রে। তো আমি এইগুলোর গড় নিব কিভাবে, এগুলো সবগুলো যোগ করে আমি 4 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু এখানে 4 বার আমি মাপ নিচ্ছি। যদি 3 বার নেন, 3 দিয়ে ভাগ করবেন, 5টা নিলে 5 দিয়ে ভাগ করবেন। হ্যাঁ, তো এইভাবে কি হয়, এই ভাগ করে যেটা অ্যান্সার আসবে সেটাই হবে উচ্চতা বা সেটাই হবে গড় একটা। তো আজকে আমরা বন্ধুরা শিখলাম যে কিভাবে বালু বা পাথর হিসেব করতে হয় সিএমএ। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, আর যদি কেউ যদি বুঝতে না পারেন, আমার ডিসক্রিপশন বক্সে আমার ইমেল নাম্বার দেওয়া থাকবে, তো আপনারা অবশ্যই মেল করে জানাতে পারবেন। যদি কোনো প্রবলেম হয় এই ক্ষেত্রে, তাহলে আপনারা আমাকে ইমেল করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই,
ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।